খানাতে কিন্তু অনেক বড় শিল্পী বড় সদন নাই কিন্তু খানাতে রাজা কে? হ্যাঁ আমি না হলে খানাটা বাঁচত না। এই প্রসঙ্গে আজ পুরো জাতি প্রশ্নবিদ্ধ, বিতর্কে খান আতা এই প্রসঙ্গে আলোচনা করতে জুলহা জুবাইর আজ আমাদের স্টুডিওতে তিনজন অতিথিকে পেয়েছি, যাদের নিয়ে আসলে আমরা এই পথটা পরিভ্রমণ করতে চাই, জানতে চাই বর্ণিল জীবনের যে কিংবদন্তি তাকে আজ এতদিন পরে এভাবে প্রশ্নবিদ্ধ হতে হলো কেন। এই জন্য স্টুডিওতে তিনজন অতিথি আমাদের সাথে আছেন, আমাদের সবার শ্রদ্ধেয় আন্দ্রাজ হোসেন চলচ্চিত্র নির্মাতা এবং সেই সাথে আমাদের সংস্কৃতি অঙ্গনের একজন বিশেষ পৃষ্ঠপোষক, সেই সাথে আছেন আমাদের সবার প্রিয় লিজেন্ডারি ফারুক স্যার এবং সেই সাথে আছেন রুমানা ইসলাম যিনি খানাতা কন্যা এবং আমাদের এই সমাজের খুব প্রতিষ্ঠিত একজন সঙ্গীত শিল্পী। তিনজনকে স্বাগত এবং সেই সাথে আনসান স্যার আপনাকে দিয়ে শুরু করতে চাই, একদম মন্তব্যটা শুনছিলাম আমরা যে মন্তব্যে আসলে পুরো জাতি এখন বিভ্রান্ত, একজন কিংবদন্তি যাকে আমরা অনেক বছর ধরে আগলে রেখেছি এবং আমাদের কাছে খুব সম্মানের একটা স্থানে ছিলেন, হুট করে এরকম একটি মন্তব্য, অনেকগুলো প্রশ্নের শুরু, একটু কারণটা জানতে চাইব, কি মনে হয় আপনার কেন? কারণটা তো বলতে পারবো না কেন মন্তব্যটা করা হলো, হঠাৎ করেই করা হয়েছে, কারণ আমাদের সেই শ্রদ্ধেয় মানুষটি বেঁচে নেই, প্রায় 20 বছর হলো উনি এই পৃথিবী ছেড়ে চলে গেছেন। আমরা তার কাছে কাজ শিখেছি, কাজ শিখতে শিখতে বড় হয়েছে এবং যখন হঠাৎ করে এই মন্তব্যটি করে আমাদের উপরে যেন আকাশ ভেঙে পড়েছিল যে কেন এরকম মন্তব্যটা করল, কোনো তো কারণ নেই, দেশে তো এমন কিছু ঘটেনি যে ওসব নিয়ে টানাটানি করতে হবে। তার যে ছবিটি নিয়ে বলেছেন সেই ছবিটি তখনকার তখন বঙ্গবন্ধু বেঁচে ছিলেন এবং উনি বঙ্গবন্ধুর সঙ্গে দেখা করেছেন, বঙ্গবন্ধু বলেছেন যে তোর তুই করেই বলতেন খানাতাকে যে তোর ইয়ে ছবিটা আমার খুব ভালো লেগেছে নবাব সিরাজউদ্দৌলা, আবার কি বানিয়েছিস, ছেলেবেলাটা কি কি বলছে, আতা ভাই পুরো স্টোরিটা বলছে যে এই বলছে ঠিক আছে যা আমি দেখছি। তারপরে ছবির সেন্সর সার্টিফিকেট পেয়েছে, ছবি রিলিজ হয়েছে, মানুষ দর্শকবৃন্দ মুগ্ধ হয়েছে, কারণ ওই সময়ের যে ঘটনাগুলো ছিল জাস্ট আপনার স্বাধীনতাটা বিধ্বস্ত বাংলাদেশ ছিল, নতুন করে আমরা পথ চলতে শুরু করেছি মাত্র, হ্যাঁ মাত্র পা ফেলেছি কি ফেলবো এরকম অবস্থা, কোনো কিছুই নেই, বাড়ি ঘর সব, যারা যুদ্ধে গিয়েছিল তারা ফিরে এসে দেখে তাদের কেউ নেই, স্বজন মারা গেছে, বাড়িঘর পোড়া, ঘরে খাবার নেই, এরকম একটা পরিস্থিতির উপরে নাটক এই ছবিটি। তো এই ছবিটিকে নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু বলেছে যে এটা একটা নেগেটিভ ছবি। আনসান স্যার আপনি নিজেই এই চলচ্চিত্রের গল্পটি লিখেছেন, একজন নির্মাতাকে যদি রাজাকার বলে অবহিত করা হয় বা দোষী সাব্যস্ত করবার চেষ্টা করা হয় সেক্ষেত্রে আঙুলটা কিন্তু আপনার দিকে আসে, কারণ গল্পটি আপনি লিখেছেন, জানতে চাইবো এর গল্পের মাঝে কি আপনি একজন লেখক হিসেবে আপনার মনে হয় কিনা যে এর মধ্যে স্বাধীনতা বিরোধী কোন শক্তির ইঙ্গিত আপনি দিয়েছেন বা স্বাধীনতাকে বিরোধিতা করে আপনি লিখেছেন? তাহলে তো আমাকে মানে অন্য গোত্রে থাকার কথা ছিল, কারণ তখন তো কেবল আমাদের মানে রক্ত সবারই রক্তের দাগ লেগে আছে, পুরো বাড়িঘর এর মধ্যে দিয়ে আমরা হাঁটছি, ওই দৃশ্যগুলোই ছবিতে উঠে এসেছে, ওখানে তো অন্যরকম কিছু ভাবার কথা নাই, স্বাধীনতা বিরোধীর তো প্রশ্নই উঠে না, তখন স্বাধীনতা পাওয়ার পরে কি স্বাধীনতা বিরোধিতার কথা আসে? নিশ্চয়ই না। তাহলে আমরা তো সেইভাবেই লিখেছি, কারণ পৃথিবীর সমস্ত ভালো ভালো গল্প বা উপন্যাস যারা লিখেন বা আমি যা লিখি তো ভালো মন্দই দেখে লিখিত, একটা জীবন জীবনের অন্ধকার আলোর দিক দুটো দিয়েই তো একটা চরিত্র তৈরি হয়, তো আমরা সেইভাবেই মানে মুক্তিযোদ্ধাদের নিয়ে একটি গল্প করেছে এবং যারা অভিনয় করেছে তাদের সবারই প্রায় মুক্তিযোদ্ধা অসাধারণ। চিত্রনায়ক ফারুক একটু আপনার কাছে আসতে চাই, এই যে আমরা শুনছিলাম মন্তব্যটা, যিনি লিখেছেন তিনি স্পষ্ট দাবি করছেন আমি মুক্তিযোদ্ধাদের জন্য লিখেছি, যুদ্ধ পরবর্তীকালীন বাংলাদেশ নিয়ে লিখেছি, একটু আপনার কাছ থেকে জানতে চাই এই যে তাহলে যে মন্তব্যটা আসলো, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার বর্তমানে যে চলচ্চিত্রের সেন্সরশিপ তিনি ক্লিয়ার করে দিয়ে গেছেন, তার অবস্থানরত অবস্থায় যখন চলচ্চিত্রটি প্রেক্ষাগৃহে গেছে তা নিয়ে কোনো বিতর্ক হয়নি, আজ এত বছর পরে কেন ইঙ্গিত উঠছে? না আমি ঠিক বুঝি না, আমার মাথায় এখনো ঢুকছে না যে হঠাৎ করে এই ধরনের কথা কেন, দেশে তো অনেক উন্নয়ন হচ্ছে, যেমন পদ্মা সেতুর মতো একটা এত বড় বিরাট প্রোগ্রাম হাতে নিয়েছে বর্তমান সরকার, এটা নিয়ে আসেন না আমরা জনগণের কাছে যাই বলি যে এই সরকার কত উন্নয়নমূলক কর্মকাণ্ড করছে, এগুলো বাদ দিয়ে এটা যে
আতা ভাই তো মরে গেছেন বহুদিন হয়, এবং 73-তে এই ছবিটি যখন করেন তখন একটু কথা উঠেছিল, একদম ওঠেনি তা না, যে এটা মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে। আসলে তখনকার যে পটভূমি কিছু কিছু দেখা গেছে যে তখন বেশ কিছু রাজাকার, আলবদর, আল শামস এরা ঢুকে গিয়েছিল ইয়ের ভেতরে এই মুক্তিযোদ্ধাদের আশেপাশে থেকে, যেটা হয় আর কি মানুষের, আর বাঙালি তো আমরা, আমরা একটুতেই কিন্তু আপন করে ফেলি। তো তারা বেশ কিছু কর্মকাণ্ড ঘটিয়েছিল তখন, এগুলোর থেকে আসলে পটভূমিটা এটাই যে মুক্তিযোদ্ধা একজন তার বাড়িতে গিয়ে যখন দেখছে তার বাবা অসুস্থ, তার ওষুধ নেই, সে বলছে ডায়লগে, ওষুধ এনেছিস? এই যে তার ভিতরে ক্ষোভটা, যে না এখন তো দেখে এলাম আমি যে একটা লোক গাড়ি দিয়ে যাচ্ছে, তার কাছে একদম টাকার বাক্স ভরা আছে, কি হাসতে হাসতে যাচ্ছে, সিগারেট খাচ্ছে, দামি সিগারেট, এই যে জিনিসগুলো, এই যে ডিফারেন্সগুলো, কেউ খাচ্ছে না, যারা খাচ্ছে না এক শ্রেণীর মুক্তিযোদ্ধা, আবার যারা খাচ্ছে তারা কিন্তু মুক্তিযোদ্ধা না। এই দেখে দেখে যে ফ্রাস্ট্রেশনটা আসে, এদের উপরেই গল্পটা তৈরি করা হয়েছে, এবং গল্পটি 73-র। তখন যখন এই কথাগুলো ওঠে তখন আতা ভাই কিন্তু বলেছেন যে হ্যাঁ আপনারা দেখেন, 11টা সেক্টর কমান্ডার তাদের ভেতরে কথাটা উঠেছিল, এটা তো একদম নিচের ব্যাপার ছিল না, তারাও একটু আলাপ আলোচনা করেছেন, চিন্তা ভাবনা করেছেন, এবং বঙ্গবন্ধুকে জানানো হলো, বঙ্গবন্ধু নিজেও জানেন, তারপরে তাদের দেওয়া হয় একটি গ্রুপকে, বলা হয় মুক্তিযোদ্ধাদের একটি গ্রুপকে বলা হয় যে তোমরা ছবিটা দেখো, তারা আসে, তারা যখন গল্পটা জানে এবং সবকিছু শোনে বলে যে না এটা সেন্সর বোর্ডে দিয়ে দেন, সেন্সর বোর্ডে দেওয়ার পরে 73-র গভর্নমেন্ট মানে আজকের গভর্নমেন্ট, আমাদের আওয়ামী গভর্নমেন্ট। স্যার তার মানে প্রেক্ষাপট এরকম ছিল না যে কারণে এখন ইঙ্গিতটা উঠতে পারে, একটু বিস্তারিত জানবো রুমানা ইসলাম আপনার কাছ থেকে জানবো। তবে আমাদের সাথে আরো একজন আছেন যিনি, যার সাথে আমাদের কথা হয়েছে, চিত্রনায়ক সোহেল রানা, তিনিও তার মন্তব্যগুলো দিয়েছেন কাছ থেকে দেখা খানাটাকে নিয়ে, একটু শুনবো। যে ভদ্রলোক বললেন, যার সম্পর্কে বললেন, তার একদিনের ডিফারেন্সের জন্য, একদিনের কার্যকলাপের উপর যদি বলে থাকেন যিনি, যে 9 মাসের কার্যকলাপের জন্য তাকে বলা হয়েছে তিনি রাজাকার, তাহলে এই কথা যদি বলি যে উনি বিদেশে যাননি বা ভারতে গিয়ে ট্রেনিং নেননি বা ভারতের বিরুদ্ধে ভারতের সপক্ষে গিয়ে কোনো আর্মস ধরেননি সেই কারণের জন্য রাজাকার, যদি এইটাই বলতে হয় তাহলে তো আমাকে বাংলাদেশের 7.5 কোটি লোককেই সেই কথাটাই বলতে হবে, কারণ বাংলাদেশের 7.5 কোটি লোকের পক্ষে তো বাংলাদেশ ছেড়ে দিয়ে চলে যাওয়া পসিবল ছিল না, 1 কোটি লোক গিয়েছিলাম আমরা, কিন্তু প্রায় 7 কোটি লোকের মতো তো বাংলাদেশে তখনও ছিল, এবং তারা আমাদের টাকা দিয়ে, পয়সা দিয়ে, রক্ত দিয়ে, সব কিছু দিয়ে তারা সাহায্য করেছে, কাজেই তারা ছিল মুক্তিযোদ্ধা, তারা ছিল যোদ্ধা, দেশের জন্য যুদ্ধ করেছে। এবং সেইখানে ইউসুফ যেটা সবচেয়ে বড় অপমান করেছে, যত বড় অন্যায় করেছে, সেটা হচ্ছে যে এই খানাতার সাথে তুলনা করতে গিয়ে তিনি ভুলে গেছেন যে পাকিস্তান আর্মি যদি তখন বাংলাদেশের 10টি লোককেও চিনত তাহলে খানাতাকে চিনত, ইউসুফ বাচ্চুকে কেউ চিনত না তখন, সে তখন হয়তো হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াতো, অথবা ফুল প্যান্ট পরলেও নতুন নতুন ফুল প্যান্ট পরা শুরু করেছে, তার পক্ষে এখান থেকে পালিয়ে গিয়ে দেশের জন্য যুদ্ধ করা যতটা সহজ এবং স্বাভাবিক ছিল, ঠিক সেই টাইমে খানাতার লোকের মতো লোকের পক্ষে পাকিস্তান আর্মির চোখকে ফাঁকি দিয়ে বেরিয়ে যাওয়া সেটা তত সহজ এবং স্বাভাবিক ছিল না, এবং যেহেতু তিনি অত্যন্ত একজন সেলিব্রিটি ছিলেন বাঙালির জন্যে, তাকে আটকে রাখা পাকিস্তান আর্মির জন্য একজন প্রথম ফরজ হয়ে দাঁড়িয়েছিল যে তাকে আটকে রাখতেই হবে, এটা হচ্ছে নাম্বার 2। যেটা বলাটা তার অতীতের সমস্ত কিছুকে ভুলে গিয়ে পালিয়ে যাবার কারণের জন্য যদি রাজাকার বলেন সেটা সম্পূর্ণভাবে মিথ্যে কথা, একজন লোকের একদিনের বিচারে কাউকে রাজাকার বলা যায় না। যে লোকটির হাত দিয়ে এই কলমে গানটা আসে, বাংলা স্বাধীনতা আনলে যারা আমরা তোমাদের ভুলব না, এই লেখা একজন পাকিদের বন্ধুদের হাত থেকে লেখাটা আসতে পারে। ইসলাম সরাসরি আপনার কাছে একটু যেতে চাই, আপনার বাবা একজন কিংবদন্তি, একজন গুণী মানুষ, সবকিছু মিলিয়ে এই যে পরিস্থিতির মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন বা এই যে একটা ইঙ্গিত আসলো, আসলে আপনি একজন ব্যক্তি মানুষ হিসেবে কিভাবে প্রভাবিত করছে এটি আপনাকে? আমি আসলে স্বপ্নেও ভাবিনি যে খানাতাউর রহমানকে নিয়ে একটি বিতর্কে খানাতা এরকম শিরোনামে যে একটি অনুষ্ঠান হবে সেটাও আমার কাছে একদমই মনে হচ্ছে যে এটা কোথা থেকে আসলো।
আমি দুটো দিক আছে আমার, আমি একজন শিল্পী সাংস্কৃতিক অঙ্গনের, আমি তার কন্যা। আমি একজন যদি তার কন্যার থেকে বেরিয়ে এসে একজন শিল্পী হিসাবে বলি, তাহলে আমি কি দেখবো? তার কাজ দেখবো, 50 দশক থেকে নিয়ে 90 দশক পর্যন্ত তার কাজ দেখবো, তার অভিনয় দেখবো, তার গীতি কবিতা দেখবো, তার সঙ্গীত দেখবো, তাই নয় কি? আমি যদি বিশ্লেষণ করি একজন শিল্পী হিসাবে, আমি তাকে দেখবো তার আপাদ মস্তক দেশপ্রেম দিয়ে ঢাকা, তার সৃষ্টির সকল উৎস ছিল দেশপ্রেম এবং এই দেশের মানুষের প্রতি মমত্ব বোধ, এগুলোই আমি দেখে এসেছি একদম একজন শিল্পী হিসেবে। তার পরবর্তীতে তার কন্যা হিসেবে যদি দেখি, আমার যখন থেকে বুঝবার শক্তি হয়েছে তখন থেকে দেখেছি খানাতাউর রহমান দেশকে কিভাবে ভালোবেসেছে এবং তার আদর্শ কি ছিল। তার আদর্শই ছিল, আমরা যে আদর্শে মানুষ হতে চেষ্টা করছি এখনো, সে আদর্শটা ছিল, প্রথম আদর্শ ছিল দেশপ্রেম, দ্বিতীয় আদর্শ ছিল সততা, সেটা প্রত্যেকটি আদর্শ পাশাপাশি, কোনোটাই কারোর থেকে কম না, সততা ছিল বাবার মধ্যে, যেটা আমি খুব কম মানুষের মধ্যে দেখেছি, এবং শেষটি ছিল অন্যায়ের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়া, অসাধারণ। সত্যিকার অর্থে এই গুণগুলোর কথা আমরা বারবার করে শুনছিলাম। শুধু আমজাদ হোসেন, একটু আপনার কাছে জানতে চাই, যুদ্ধ যখন চলছে হয়তো তিনি দেশ ছাড়তে পারেননি, কিন্তু ঢাকায় থেকেও কিন্তু শ্রদ্ধেয় নীলুফার ইয়াসমিনের মন্তব্য হচ্ছে তিনি তার বাসায় বাংলা গানের যে রেকর্ডগুলো ছিল তা সংগ্রহ করছিলেন এবং সময় সুযোগ পেলে মুক্তিযোদ্ধাদের হাত দিয়ে তা পৌঁছে দিচ্ছিলেন কলকাতায় কিংবা মুক্তিযোদ্ধাদের কাছে অনুপ্রাণিত করবার জন্য। এই যে মানুষটি, সেই মানুষটার আর একটা মন্তব্য 17 মেতে এসছে, একটি পত্রিকায় বিবৃতি দিয়েছে, 55 জনের একটি তালিকা যেখানে তারও স্বাক্ষর পাওয়া যায়। এই দুইয়ের মিল আপনি কিভাবে দেখেন? না, সমস্ত পৃথিবীতেই তো যুদ্ধের সময় একটা ঘটনা ঘটে, সাধারণ মানুষকে গুলি করে মারা হয়, আর যারা দেশের সবচেয়ে সনাম ব্যক্তি, সুনাম ব্যক্তি বা শীর্ষস্থানে থাকেন তাদেরকে হয় স্বাক্ষর করা হয়, সিগনেচার নেওয়া হয়, অথবা তাদেরকে ধরে নিয়ে কারাগারে ফেলে রাখা হয়। এটা তো সারা বিশ্বের ইতিহাস। আমরা শুনেছি যে 55 জন বুদ্ধিজীবীর নাম আছে যারা স্বাক্ষর করেছিল, অনেক জ্ঞানীগুণি মানুষের নাম আছে এখানে, যাদের নাম নিলে হয়তো এখন অনেক বড় বিতর্ক শুরু হয়ে যাবে। আমি তো শিল্পী হিসেবে বা লেখক হিসেবে কারণ নামই আমার মুখ দিয়ে উচ্চারিত হবে না, আমরা জানি, কিন্তু হ্যাঁ আমরা জানি, আমাদের মুখস্থ আছে। এটাও জানি যে নীলিমা ইব্রাহিমের রিপোর্টে পরবর্তী পর্যায়ে 36 জনকে 6 মাস পর সমস্ত আজীবন সমস্ত কাজকর্ম তারা করতে পারবে, এটাও বেরিয়ে সুপারিশ করা হয়েছিল। আচ্ছা, আমি একটা তার আগে একটা কথা বলে নিই, আমি একজন লেখক মানুষ, আমি একজন চলচ্চিত্রকার, এই রাজনীতির অলিগুলিতে তো আমি ঘুরি নাই, এগুলো বুঝিও না, এইসব কূটনীতি বা অমুক যে সমস্ত করা হয় এগুলো কোনোদিন পড়েও দেখিনি। আজকে হয়তো ইন্টারভিউ দিতে এসে বলছি, শুনছি, তো খারাপ লাগে যে আমরা, আমি যে জন্য এসছি বা ফারুক সাহেব যে জন্য এসছে, যে মহিরুহের মতো আমাদের কাছে খানাতাউর রহমান, তার দুটো ছবির কাজ আমি করেছি, একটি হলো আবর্তরা মানুষও আর একটি হলো সুজন সুখী। এই তিনজন লোক, মানে খানাতাউর রহমান 1 নম্বর, 2 নম্বর জহির রহমান, 3 নম্বরে আমি, যেমন ধরুন কেমন একটা কাকতলীয় ব্যাপার, জীবন থেকে নিয়ে রিলিজ হয়েছে স্বাধীনতার আগে আগে 70 সালে, আর আবর্তরা মানুষও রিলিজ হয়েছে জাস্ট আফটার স্বাধীনতা। এই যে দুটি ছবি এদেশের দর্শকদের খুব প্রিয় ছবি, নিশ্চয়ই আমরা বারবার করে স্বাধীনতার কথা উঠলে এই চলচ্চিত্রগুলোর উদ্ধৃতি দিয়ে কথা বলি। এই চলচ্চিত্র যারা করেছেন তাদের একজন নিখোঁজ ছিল অনেক বছর, তারপরে বলা হয়েছে যে উনি মারা গেছেন, জহির রায়হান, আমরা জহির রায়হানকে হারিয়েছি। 97 সালে আতাভাই চলে গেছেন, 20 বছর পরে একজন মন্তব্য করে বসলেন বিতর্কের, এই বিতর্কের এখান থেকে শুরু। শ্রদ্ধেয় ফারুক, আপনার কাছে একটু আসতে চাই, এই যে নীলিমা ইব্রাহিম কমিটির সুপারিশের কথা আমরা শুনলাম যে পরবর্তীতে 6 মাস বিরতিতে তাদের আবার পুনরায় বহাল করা যেতে পারে, সুপারিশ করা হয়েছে, 71-এ না হয় একটা অস্ত্রের মুখে জিম্মি করে তাকে এই বিষয়ে স্বাক্ষর দেওয়া হয়েছে, এই মন্তব্য এসছে অনেকের কাছ থেকে। নীলিমা ইব্রাহিম কমিটি, নিশ্চয়ই নীলিমা ইব্রাহিম কমিটি কিন্তু স্বাধীন বাংলাদেশের বুকে তাদের মন্তব্যগুলো দিয়েছে, ওইখানে কেন তার নাম লিপিবদ্ধ হলো বলে আপনার মনে হয়? ওইখানে তার নাম এমন ভাবে দেওয়া হয়েছে যে এই ঘটনাগুলি যখন এসছে তার পরিপ্রেক্ষিতে দেওয়া হয়েছে। এখানে আমার কাছে কেন জানি বারবার মনে হয় যে একটা ব্যাড পলিটিক্স, ওখানে তো নীলিমা ইব্রাহিমের রিপোর্টে তো আতা ভাইয়ের নাম আছে, যে ব্যাড পলিটিক্স ওখানেও হয়েছিল আমার শোনা,
কিন্তু আলটিমেটলি ওটাকে ই দেওয়া হয়েছে যে তারা ছ মাস পর থেকে আবার কাজ করতে পারবে, এবং প্রমাণ হয়েছে যে অস্ত্রের মুখে তারা বাধ্য হয়েছিল ওটাতে সই করতে। কিন্তু এতদিন পরে এই জিনিসটা আবার ঘুরে ফিরে কেন আসবে, কারণটা কি আমি এটা ঠিক বুঝি না। যেমন আমি বলি যে আমি বঙ্গবন্ধুর একজন অন্ধ ভালোবাসার মানুষ, সত্যিকার অর্থে যদি আমি বলি আমি বঙ্গবন্ধু ছাড়া পলিটিক্যাল ওয়ার্ল্ডে আমি কাউকে মানি না। সেই জায়গায় যখন আতা ভাইয়ের সাথে এতগুলো ছবি আমি করেছি, প্রতিটি ছবিতেই গান, অভিনয়, ডায়ালগস অপূর্ব লাগতো। কারণটা কি? দেশপ্রেম, দেশাত্মবোধের একটা গন্ধ ছিল, দেশপ্রেম। সেই জায়গায় কখনো আমি তার কাছ থেকে আমি কোনো রাজনীতির প্রশ্নই তো ওঠে না, এই ধরনের কোনো কথাই শুনিনি। তাছাড়া যেমন হয় না যে যুদ্ধের সময় তাকে একটা ব্লেম দেওয়া হয়েছে একাত্তরে, পরবর্তীতে একটা আক্রোশ, এই ধরনের কোনো কিছুই আমি কখনো পাইনি তার কাছ থেকে। অসাধারণ, সত্যিকার অর্থে এতটাই সহজ সরল মানুষ ছিলেন তিনি। গল্পগুলো আরো শুনবো, তবে তার আগে একটা বিরতি নিচ্ছি বিতর্কে খানাতা এই আয়োজন থেকে। ফিরছি এক্ষুনি। স্বাগত আরেকবার, জুবাইর সাথে আছি, কথা হচ্ছিল বিতর্কে খানা তাই প্রসঙ্গে। শ্রদ্ধা বচ্চন এখানে যারা উপস্থিত আছেন, আমরা একজন গুণী ব্যক্তিত্বের কাছ থেকে, সম্মানিত ব্যক্তিদের কাছ থেকে আমাদের সংস্কৃতি অঙ্গনের একটা মন্তব্য পেয়েছি। আসলে একটা বিশেষ ঘটনাকে কেন্দ্র করে তিনি এই মন্তব্যটি দিয়েছেন। সোহেল নারা তার মতামতও জানিয়েছেন, তার প্রতিক্রিয়াও জানিয়েছেন, আমি একটু প্রতিক্রিয়াটা দেখতে চাই। যেহেতু উনি আমার বয়স্ক, সেহেতু ওনাকে আমি অসম্মান করে বলবো না, কিন্তু উনি মিথ্যাচারটা না করলেও পারতেন। সে মিথ্যাচারটা হচ্ছে এই মিথ্যাচার যে একটা সময় ছিল, আমি আজও আমি ঢাকা ক্লাবের মেম্বার, আতা ভাইও ঢাকা ক্লাবের মেম্বার ছিলেন। আতা ভাইয়ের অনেক 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 গুণ আছে, কিন্তু তার মধ্যে একটা গুণ দোষ ছিল, সেটা ছিল যে আতা ভাই ড্রিঙ্ক করতেন, এইটা উনি করতেন, এটা করতেন। এবং আতা ভাইকে যদি আমাকে যদি জিজ্ঞেস করা হয়, তাহলে আমি বলবো যে আতা ভাই এই যে কথাটা হাসান ইমাম বলেছে যে ওনাকে কি শ্যাম্পেন খুলে খেতে দেখেছে ওই রাস্তার মধ্যে, এইটা আমি একদম চ্যালেঞ্জ করে বলতে পারি যে এটা একদম সম্পূর্ণ মিথ্যে কথা। কারণ আতা ভাই ওই শ্যাম্পেন নামক জিনিসটি উনি কোনোদিন খেতেন না। কারণ এক সময় আমার একটু অভ্যাস ছিল, ওই রকম একটু শ্যাম্পেন ট্যাম্পেন একটু খেতাম হজে যাওয়ার আগে, তো তখন উনি বলতেন যে এইটাগুলো তো মেয়েদের খাবার, খাবি যখন তখন হুইস্কি খাবি। তো আতা ভাই শ্যাম্পেনের টেস্ট কি, এটা চুকা না মিঠা না কি লাগে, আতা ভাই এই কথাটাই বলতে পারবে না। উনি এক বোতল শ্যাম্পেন খাওয়া তো বহু দূরের কথা, এক বোতল, এটা সম্পূর্ণ মিথ্যে মিথ্যে মিথ্যে, এর চেয়ে বড় মিথ্যে আর কিছু হতে পারে না। আর আতা ভাইকে ওটাকে লুকিয়ে রেখেছিল, জাতির জনক বঙ্গবন্ধু যখন ক্ষমতা তখন তো ছিল বাংলাদেশে ওয়াইন এবং এই সব হুইস্কি ফুইস্কি ইট ওয়াজ ব্যান্ড। তো আতা ভাই খোলা রাস্তার মধ্যে বঙ্গবন্ধু মারা গেল, তাহলে ওইটা কি আতা ভাই 4 বছর আগে কিনে রেখে দিচ্ছেন যে বঙ্গবন্ধুকে যেদিন মারা হবে সেদিন আমি এটা খুলে খাবো, এটা বলার জন্যে? তো এটাও যে একদম সম্পূর্ণ মিথ্যা, যারা আতা ভাইকে জানে তারা জানে। হয়তো আমি আতা ভাইয়ের কাছেও ক্ষমা চেয়ে নেব যে আতা ভাই যেখানেই থাকুন আমাকে ক্ষমা করবেন যে আমি হয়তো অনেকে জানেন না, তারপর আমি বলে দিয়েছি যে আতা ভাই হুইস্কি খেতেন, হুইস্কি ছাড়া আর কিছু খেতেন না। কাজে অন্যরা যদি কেউ বলে থাকে, ও যদি অন্য কোনো ধর্ম বই হাতে নিয়েও বলে যে আতা ভাই শ্যাম্পেন ওয়াইন এসব খেয়েছে, সেটা সর্বৈব মিথ্যে কথা। এবং উনি ওনার অনেক কাজেই সেটা প্রমাণ। আপনার কাছে একবার ফিরতে চাই, এই যে অনেকগুলো মন্তব্য শুনছিলাম আপনার বাবা প্রসঙ্গে, এতদিন পরে এত বছর পরে এই মন্তব্যগুলো উঠছিল, আসলে আপনার ভাইও আছেন, তিনিও নিশ্চয়ই বিক্ষুব্ধ, নিশ্চয়ই কোনোভাবে ক্ষতিগ্রস্ত মানসিকভাবে, একটু জানতে চাইবো আপনারা কি সিদ্ধান্ত নিয়েছেন, কি করতে যাচ্ছেন আপনারা? আমি ব্যক্তিগতভাবে মনে করি কিছু মতিভ্রষ্ট উদ্দেশ্য প্রণোদিত বক্তব্যে আমার বাবার কর্মের সামান্যটুকু মান সম্মান ক্ষুণ্ণ হবে না, সুতরাং আমি আর কিছুই করব না। আমার চাচারা আছেন এবং দেশের মানুষ আছেন, প্রত্যেকে ঝাঁপিয়ে পড়েছে, আমি ব্যক্তিগতভাবে কিছু করব না। আমি যা বলছি, আমার বাবা যা ছিল তাই বলবো, বুক ফুলিয়ে বলবো, সাহসের সঙ্গে বলবো, কারণ বাবার
এত জোর কোথার থেকে ছিল? বাবা সারাটি জীবন বীর দর্পে সাংস্কৃতিক অঙ্গনে বিচরণ করেছে, কিভাবে? কারণ তার সততা তাকে সাহস চুকিয়েছে। সুতরাং আমি কিচ্ছু করব না, আমি খালি দেখছি। আমরা অপেক্ষা আছি এর একটা প্রকৃত শুরু হবে। একদম শেষ পর্যায়ে চলে আসছে, একদম সংক্ষেপে জানতে চাইব, খানাতা প্রসঙ্গে এই যে বিতর্ক, ঠিক অবসরের জন্য এই মুহূর্তে কি প্রয়োজন আমাদের? না, প্রয়োজনের চাইতে যেটা সবচেয়ে বড় কথা, কথাটা বলা হয়নি, যে 73 সেন্সর পেয়েছে যে ছবিটি, আজকে এটা নিয়ে বিতর্ক হবে কেন? এক, দ্বিতীয় হলো যে রাজাকার যে শব্দটা বলা হয়েছে, যেমন আল বদর বাহিনী, রাজাকার বাহিনী, আল শামস বাহিনী, এগুলো কিন্তু একটা বাহিনী ছিল তখন, তো বাহিনীরও ক্যাটাগরি আছে। আবার যেমন না আমি বলছি, যেমন কর্নেল, মেজর এইরকম থাকে, ছিল, তাদের তাদের কাজ ছিল, তাদের আন্ডারে থাকতো রাজাকাররা, তাদের আন্ডারে থাকতো, আর রাজাকারদের কাজ ছিল মানুষ হত্যা করা, নিরীহ মানুষের সবকিছু লুট করে নিয়ে যাওয়া, মা বোনের উপরে অত্যাচার করা, এবং ওই যে পাকিস্তানি স্বৈরা শাসকের যে আর্মিরা, তাদের কাছে তুলে দেওয়া এবং আগুন ধরিয়ে জ্বালিয়ে ছারকার করে দেওয়া। আতা ভাই কোনটা করেছেন? নিশ্চয়ই এগুলোর কিছু তিনি করেননি, ইতিহাস সাক্ষী দিবে এবং আগামীতেও সাক্ষী দিবে। একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আত্মপক্ষ সমর্থন করে 126 পৃষ্ঠায় জীবনী গ্রন্থমালা খানাতাউর রহমান তার একটি মন্তব্য দিয়ে গেছেন, একটু পড়ে শোনাতে চাই এবং এর মাঝে আয়োজনে শেষ করব। শ্রদ্ধেয় ভাজন যারাই যুক্ত ছিলেন অসংখ্য ধন্যবাদ। উনি লিখেছেন, উনি মন্তব্য করেছেন, মুক্তিযুদ্ধ চলছে, পাক সেনাদের হাতে অগণিত নিরীহ মানুষ এবং মুক্তিযোদ্ধা মৃত্যুবরণ করছে, অগণিত মা বোনের ধর্ষিতা হচ্ছেন, আর মানবতার প্রতি নিষ্ঠুর অত্যাচারে আমার পুরুষ সিংহ সত্তা হুঙ্কার দিয়ে উঠছে না। আমি শুধু সংসারের নিরাপত্তার নিশ্চয়তা নিয়ে, অনিশ্চয়তা নিয়ে দিন কাটাচ্ছি। কারো কারো বিবেচনায় আমার এই ব্যবহার ক্ষমার অযোগ্য, যদিও তদানীন্তন পূর্ব পাকিস্তানের স্বাধীনতা যুদ্ধের পূর্বকাল পর্যন্ত আমরা যে কর্মকাণ্ড রেডিও এবং টেলিভিশনে, তার সবই ছিল বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে উদ্বুদ্ধ করা। আজ দেশ ছেড়ে চলে না যাবার অপরাধী আমি, কারো কারো চোখে হয়ে গেলাম অপরাধী। এরকম বিতর্কের মাঝে কোনো কিংবদন্তি থাকুক, এটা আমরা চাই না। আমাদের সাহিত্য সংস্কৃতি, আমাদের অহংকার নিয়ে আমরা বাঁচতে চাই, এই বিতর্কের অবসান চাই। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি। Thank you.